পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে রাজবাড়িতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। শুক্রবার সকালে রাজবাড়ির পুলিশ লাইন্স মাঠে পিঠা উৎসবের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। উৎসবে অংশ নেওয়া বিভিন্ন স্টলে অন্তত 75 ধরনের পিঠার দেখা পাওয়া যায়। পিঠা উৎসব উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা। পুনাক সভাপতি হালিমা আক্তার শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ি জেলা প্রশাসক আবু কায়সার খান। এছাড়া পিঠা উৎসবে আরও ছিলেন জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুদ সহ আরও অনেকে। রেলপথমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম পিঠা উৎসবে বলেন, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতিবছরই এমন আয়োজন হওয়া প্রয়োজন।